তুরস্কে ভূমিকম্প আঘাত হানার 18 দিন পর তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরের একটি ভবন থেকে দুইটি বিড়ালকে উদ্ধার করেছে দমকল কর্মীরা। বিধ্বস্ত ভবনে পোষা প্রাণীদের বেঁচে থাকার আশা যখন ছেড়েই দেওয়া হচ্ছিল তখনই আশার আলো। প্রায় আড়াই সপ্তাহ পর প্রিয় বিড়ালকে পেয়ে আনন্দে অশ্রু ধরে রাখতে পারেননি বিড়ালগুলোর মালিকরা। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। ভয়াবহ ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দেয় তুরস্ক। এ পর্যায়ে বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত ভবনগুলোকে ভেঙে ফেলছে কর্তৃপক্ষ। দিয়ারবাকি শহরের এই ভবনটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎই জানা যায় ভিতরে আটকা পড়ে আছে বিড়াল। অতএব ভাঙার কাজ বন্ধ রেখে বিড়াল উদ্ধারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একটি বিড়াল ছিল ভবনের চতুর্থ তলায়। ক্রেনের সাহায্যে সেখানে পৌঁছে যান দমকল বাহিনীর সদস্যরা। এরপর খুব সন্তর্পণে বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। ধ্বংসস্তূপে এতদিন পরেও প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়ে আবেগাপ্লুত হন উদ্ধার কর্মীরাও। বিড়ালের মালিককে তার পোষা প্রাণীটিকে ফিরিয়ে দিতে পেরে অন্যরকম এক অনুভূতি হয় তাদের। এর কিছু সময় পরে ওই ভবন থেকে উদ্ধার করা হয় আরো একটি বিড়াল। উদ্ধারের পর অশ্রুসিক্ত নয়নে নিজের পোষা প্রাণীটিকে জড়িয়ে ধরেন এর মালিক। স্থানীয় পৌরসভা জানিয়েছে এই ভবন ও আশপাশের স্থাপনা থেকে সব মিলে সাতটি বিড়াল উদ্ধার করা হয়েছে। এই অঞ্চল থেকে সব প্রাণী নিরাপদে সরিয়ে নিয়ে তবেই ভবনগুলো ধ্বংস করার কাজ শুরু হবে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।